হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো দেখো, চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টাইটেল দেখে তো তোমরা বুঝেই গেছো, সকালবেলা আমি আমার রান্নাঘরটাকে ঠিক কীভাবে পরিষ্কার করি। তো পরিষ্কার তো করবো, কিন্তু তার আগে দেখিয়ে দিচ্ছি রান্নাঘরটার বর্তমান পরিস্থিতিটা ঠিক কীরকম। কারণ রান্নাঘরে রান্নাবান্না হয়েছে, সকালের রান্নার পর্ব পুরো মিটে যাওয়ার পর রান্নাঘরটা ঠিক কী অবস্থায় থাকে সেটা তোমাদের দেখিয়ে দিলাম। তো সেটাকে কীভাবে আমি আবার খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে সব কিছু কমপ্লিট করে রান্নাঘরটাকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসি, আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা তো জানো যে সকালবেলা আমার রান্নাবান্না হয়ে যায় এবং খাওয়া দাওয়াও মোটামুটি পার চুকে যায়, যেহেতু টিফিন প্যাক করে নিয়ে যায় আর সকালে ভাত খেয়ে যায়। সেহেতু দেখো, সেই কাজগুলো মেটার পরের অবস্থাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো, রান্নাটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এখানে দেখো আছে তেলাপিয়া মাছের ঝাল রান্না করেছিলাম, তো দেখো সেইটা আছে, সেটা তোমাদের দেখালাম। তোমরা তো জানোই যে রান্না আমার সকালবেলাতেই হয়ে যায়। তো দেখো, সেই জন্য এই রান্নাটা মিটে যাওয়ার পরে রান্নাঘরের অবস্থাটা তোমাদের দেখালাম। এখানে আছে আলু ভাজা, এখানে আছে সয়াবিনের তরকারি, যেটা আমি রুটি দিয়ে দিয়েছিলাম যেহেতু রুটিটা প্যাক করে নিয়ে যায়। আর আছে হচ্ছে মুসুর ডাল সেদ্ধ, যেটা কিনা রোজই আমার ঘরে থাকে, তোমরা জানো, মুসুর ডাল সেদ্ধ আর আলু ভাজা। আর দেখো, এখানে আছে পটল ভাজা, যেটা শুধু আমারই আছে। আর আছে ডাল। ঠিক আছে, তো আজকে রান্নাটা তোমাদের দেখিয়ে দিলাম। এই সমস্ত রান্না পর্ব চোকার পরে হয়ে যাওয়ার পরে যেটা থাকে সেটা হচ্ছে রান্নাঘর পরিষ্কার, সেটাই আজকের ভিডিওর মূল বিষয়বস্তু আর কি। তো দেখো, ভাত যেটা ছিল আছে আর কি হাঁড়িতে, তো সেটা তো আমি পরিষ্কারের আগে অবশ্যই হাঁড়িটা যেহেতু মেজে ফেলবো একবারে, সেহেতু সেটা একটা বাটিতে তুলে নিলাম। তো রান্নাঘর পরিষ্কারের প্রসঙ্গ যখন আসে, তখন প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে রান্নাঘরের বাসনপত্র পরিষ্কার। তো দেখো, রান্না করতে গেলে তো অনেক রকম বাসনই বেরোয় আর কি, আর আমার সম্ভবত আমারই শুধু বাসন হয়তো একটু বেশিই বেরোয়, জানি না তোমাদের কার কীরকম হয়। তো দেখো, এরকম বাসন তো সব বেরিয়েছে আর কি, তো সেই বাসনগুলোই প্রথমে পরিষ্কার করব। রান্নাঘর পরিষ্কারের প্রসঙ্গ উঠলেই প্রথমে কিন্তু এইটাই আসে যে বাসন টাসন সব মাজা যেন থাকে, আর তারপরে তো গ্যাস পরিষ্কার বা আরও আদার্স যে সমস্ত ক্লিনিং ব্যাপারগুলো থাকে সেগুলোও আছে। তো দেখো, সেজন্য আমি প্রথমেই যেটা করছি, কারণ কি বেসিনটা যদি এরকমভাবে বাসনে জমা হয়ে থাকে তাহলে আমার অন্য কাজগুলো এগিয়ে নিয়ে যেতে একটু অসুবিধাই হবে, সেই কারণে আমি প্রথমেই যেটা করি, বাসনটা আগে মেজে ফেলি। তাহলে কি হয়, আমার বেসিনটা পুরো ফাঁকা হয়ে যায়, সেক্ষেত্রে আমার কাজের নিজেরই কাজের আর কি অনেকটা সুবিধা হয়। তো দেখো, বাসন হচ্ছে এমন একটা জিনিস, মানে আমার ক্ষেত্রে তো ভীষণভাবেই এটা হয় যে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে না আমি মানে নতুন করে আবার যখন শুরু করব রান্নার কাজ বা রান্নাঘরের কাজ, তখন আমি ঠিকঠাকভাবে কোথা থেকে কি শুরু করব, কিভাবে করব বুঝে উঠতে পারি না। আর বাসনটা ঠিক করে মাজা বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটা কিন্তু না করতে পারলে সেটা স্বাস্থ্যের পক্ষেও ভালো নয়। তো দেখো, সেই জন্য আমি কিন্তু বাসন খুব ভালো করে মেজে নিচ্ছি, বা এই ব্যাপারটাতে আমি সবসময় গুরুত্ব দিই যাতে কোনো রকম কোনো অসুবিধা বাসনে না থাকে, যাতে সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে মেজে নিতে পারি। তো সেভাবেই আমি প্রথমে এই বাসনগুলোই মেজে নিচ্ছি, দেখো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। তো দেখো, এই প্রসঙ্গে আমি একটু বলি, কড়াইটা আমি আলাদা করে তোমাদের দেখাচ্ছি, দেখো কীরকম গ্যাস কমিয়ে রান্না করতে গিয়ে আর কি একটু পুড়ে গেছে। কিন্তু এই কড়াইটা প্রসঙ্গে একটু বলি, এটা হচ্ছে স্টেনলেস স্টিলের ট্রিপ্লাই যে কড়াই হয়, ট্রাইপ্লাই যে কড়াই, সেই কড়াই। কিন্তু এটা কিন্তু মাজা সত্যিই কোনো অসুবিধা না, তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো, যতটাই কালি পড়ুক না কেন তুলতে কিন্তু সেরকম কোনো কষ্ট নেই, একটু তো প্রেশার দিয়ে মাজতে হবেই, সেটা যে কোনো কড়াই তাই হয়। এই ইউটেন্সিলসগুলো সম্পর্কে কিন্তু আমার চ্যানেলে একটা আলাদা করে সম্পূর্ণ ভিডিও আছে, তো তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। তো আমি সেই বাসনটা সম্পর্কে ভিডিওটা যেহেতু করেছিলাম, বাসনটা ক্লিন করাটাও ভেবেছিলাম তোমাদের একদিন দেখাবো, তো সেটা দেখিয়ে দিলাম। নর্মাল যে স্কচ ব্রাইট হয়, মানে যত ধারালোই হোক না কেন স্ক্রাবারগুলো, তাতেও কিন্তু এই স্টেনলেস স্টিলের বাসনগুলোতে কোনো অসুবিধা হয় না। আর আমি না কড়াইতে একটুও যদি ময়লা থেকে যায়, সেই কড়াই পরের দিন গ্যাসে বসিয়ে রান্না তাতে আর করতে পারি না। মানে আমি জানি না কেন, অনেকেই হয়তো করে বা অনেকেই হয়তো সেটা পারে, কিন্তু আমি গ্যাসে না নোংরা কড়াই থাকলে বাসন তো পরিষ্কার
থাকবেই বা সেটা জেনারেলি সবারই থাকে, কিন্তু কড়াইও আমি একদম আমার অন্য বাসনের মতোই দেখো তোমাদের দেখিয়ে দিলাম, পুরো সাদা ঝকঝকে, এরকম না হলে আমি সেই কড়াই আবার পরের দিন গ্যাসে বসিয়ে নতুন সকাল নতুন রান্না আমি শুরুই করতে পারবো না। তো যার জন্য এরকমভাবেই কিন্তু আমি কড়াই সবসময় পরিষ্কার রাখি। দেখো এবার আমি চলে এসেছি ডাইনিং টেবিলটা একটু মুছে নিতে, তার কারণ কিচেনটা যেহেতু আমি পরিষ্কার করব, সেহেতু কিচেনের খাবার দাবার যেগুলো রয়েছে তোমাদের দেখালাম, তো সেগুলো সব আমি এই ডাইনিং টেবিলে নিয়ে চলে আসবো। সেই জন্য ডাইনিং টেবিলটা একটু মুছে নিলাম, কারণ হচ্ছে নইলে আমি গ্যাস ওভেন তারপর কাউন্টার টপ এগুলো যদি ওখানে সাইডে থাকে সরিয়ে সরিয়ে মুছতে একটু অসুবিধাই হবে, তো সেই জন্য সেটা ডাইনিং টেবিলেই নিয়ে চলে আসবো, তাহলে আমার সুবিধা হবে। এইভাবেই আমি করে থাকি, আমি ঠিক কাজগুলো যেভাবে করে থাকি প্রতিদিনই আর কি, তো সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো আমার গ্যাস ওভেনের দু সাইডে দুটো এরকম স্টেনলেস স্টিলের র্যাক রয়েছে, তো এই র্যাকগুলো না খোলা যায় না, তো যেহেতু গ্যাসের পাশেই এটা আমার গ্যাসের ডান হাতেই ঠিক থাকে, তো সেই জন্য না যতই চিমনি চলুক দেখেছি একটু ময়লা হয়ে যায়, একটু তেল চিটে ভাব থাকে, তো প্রতিদিনই আমি কী করি এগুলো এরকম হালকা হাতে একবার মুছে নিই। কখনো কখনো কী করি একটুখানি স্ক্রাবার দিয়েও হয়তো ডলে নিই, দেখো আজকেও আমি স্ক্রাবার দিয়ে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি, কিন্তু হালকা হাতে এমনি যে কিচেন যে ডাস্টারগুলো থাকে সেগুলো দিয়ে আমি প্রতিদিনই কিন্তু হালকা হাতে এটা মুছে নিই, কারণ যেহেতু বললাম গ্যাসের সাইডে সেহেতু কী হয় অনেকটাই মানে একটু তেলচিটে ভাব হয় যতই চিমনি চলুক না কেন, বা এটার মধ্যে যে কন্টেনারগুলো থাকে এটার মধ্যে থাকে হচ্ছে আমার মানে একদম সবসময় ব্যবহারের যে জিনিসগুলো, হলুদ নুন চিনি এটা যেমন থাকে নিচে তেমনি ওপরটা হচ্ছে আমার টি কাউন্টার, তো সেই জন্য চায়ের জিনিসপত্র থাকে, তো সেক্ষেত্রে এটা মোছাটা রোজই খুব প্রয়োজনীয় আর কি, তো সেই জন্য সেটাও এবার খুব পরিষ্কার করে মুছে নিলাম। আর অবশ্যই যেহেতু গ্যাসের সাইডে এটা, রান্নাঘরে সমস্ত কন্টেনারের ক্ষেত্রে নয় কিন্তু যেহেতু এই দুটো দিয়ে গ্যাসের সাইডে, সেহেতু এই দুটোর মধ্যে যে কন্টেনারগুলো থাকে সেগুলো আমি একবার এরকম হালকা হাতে মুছে নিয়ে থাকি প্রত্যেক দিন, মানে এটা কিন্তু আমার ডেলি রুটিনেরই মধ্যে পড়ে, মানে আমি কখনোই এটা মিস করি না, তাহলে কি হয় যে কখনোই সেরকম ময়লা হয় না। তো দেখো ওই ভিজে যে ডাস্টারটা সেটা দিয়েই কিন্তু আমি পুরো মুছে নিচ্ছি। এরকমভাবে যদি এটা করতে 5-7 মিনিট, খুব বেশি হলে 10 মিনিট সময় লাগে, কিন্তু যেহেতু প্রতিদিন করি সেহেতু এটা অভ্যাসও হয়ে গেছে। আর ডিপ ক্লিন যেটা, খুব ময়লা পড়া বা কিছু এরকম কিন্তু আমি কখনোই রান্নাঘরে হতে দিই না। ঘরের ক্ষেত্রে হয়তো অনেক জায়গা আছে যেগুলো হয়তো প্রতিদিন হাত দেওয়া বা পরিষ্কার করা সম্ভব হয় না, কিন্তু কিচেনের ক্ষেত্রে কিন্তু আমি প্রত্যেক দিনই এরকম পরিষ্কার করে থাকি, কারণ কিচেনটাই হচ্ছে কিন্তু মূল সোর্স আর কি, মানে যেখান থেকে আমরা সুস্থ থাকার মূল উপাদানটা নিতে পারি। তো যাই হোক, সেই জন্য আমি মনে করি কিচেনটাকে সবচেয়ে বেশি পরিষ্কার রাখার দরকার আছে। তো দেখো একবার এরকম মুছে নিলাম, নিয়ে এবার এখানে যে কন্টেনারগুলো থাকে সেগুলো সব আবার পরপর সাজিয়ে রাখলাম। এটা আমার গ্যাসের একদম ডান হাতেই থাকে, ফলত এখানে আমার একদম সবসময় প্রয়োজন হয় যেগুলো রান্না করতে গেলেই সেই জিনিসগুলো আমি এখানে রাখি, আর ওপরটা তো তোমাদের বললামই টি সুগার থাকে। আর দেখো ওই যে র্যাকটা তোমাদের দেখালাম পরিষ্কার করলাম, তার ঠিক নিচেই এরকম একটা লেজি সুজান আমি রাখি, যেটার মধ্যে আমি এই মশলাগুলো রাখি, মানে রেগুলার ইউজের যে ইউজ করার যে স্পাইসেসগুলো সেগুলো, ড্রাই স্পাইসেস আর কি, সেগুলো আমি এরকম ছোটো ছোটো কাঁচের কন্টেনারে করে এই জায়গাটাতে রাখি। মানে তাহলে হলুদ নুন চিনি এবং নিচে এই ড্রাই স্পাইসেসগুলো থাকলেও তাহলে একদমই আমার গ্যাসের পাশে ডান হাতেই এগুলো থাকে, ফলত কী হয় কাজ করবার সময় আমার কাজের স্পিড কিন্তু অনেকটাই বেশি থাকে এইগুলো হাতের কাছে থাকার জন্য। কাজটা যথাসময় ঠিকঠাকভাবে করবার জন্য কিন্তু হাতের কাছে জিনিসগুলো থাকাটা খুব দরকার, মানে সাজিয়ে গুছিয়ে অর্গানাইজড রাখাটা যেমন দরকার তেমনি প্রয়োজনীয় জিনিসটা হাতের কাছে থাকাটাও কিন্তু অনেক বেশি দরকার আমি মনে করি তাই, কারণ তা না হলে কিন্তু তোমার কাজের গতি কমে যাবে এবং তুমি অনেক কাজ একসাথে করে উঠতে পারবে না। আমার ক্ষেত্রে তো তাই হয় বা আমি তাই মনে করি, আমি সেই জন্য চেষ্টা করি সবসময়, হয়তো সেটা অনেক সময় প্রপারলি অর্গানাইজড হচ্ছে না বা দেখতে হয়তো সেরকম লাগছে না, কিন্তু আমি হাতের কাছে রাখি সেগুলোই যেগুলো আমার প্রতিনিয়ত প্রয়োজনে কাজে আসবে, যাতে আমার সেই সময় অনেক দূরে যেতে না হয় বা খুঁজতে না হয় আমি সেগুলো সবসময় চেষ্টা করি। তো দেখো এইখানেও এরকম, এখানে আমার রান্নার জিনিস কিছু থাকে না এই দিকটাতে, এখানে আমার কিছু ড্রাই ফ্রুট থাকে, মধু আছে, এরকম কিছু মশলাপাতি টুকটাক জিনিস, সরি মশলাপাতি নয় মানে ড্রাই যে জিনিসগুলো, বাদাম আমন্ড তারপর আঞ্জির, এইসব জিনিসগুলো এই বাঁদিকের কর্নার র্যাকটাতে আমি রেখে থাকি। তো দেখো এই দুটো তো পরিষ্কার হয়ে গেল, এবার যেটা পরিষ্কারের প্রসঙ্গ আসে, অবশ্যই যেটা প্রতিদিন পরিষ্কার করতেই হবে সেটা হচ্ছে গ্যাস ওভেন এবং কাউন্টারটা, যেহেতু আমি
স্টিলের এক দুটো পরিষ্কার করে নিয়েছি, এবার শুধু এইটা পরিষ্কার করলে এইদিকের এটা পুরো পরিষ্কার হয়ে যাবে। তো দেখো আমি যে স্প্রেটা ইউজ করি গ্যাস মোছার জন্য, তোমরা তো জানো ওটা দিয়ে যেমন মুছি, মাঝে মাঝে কিন্তু এরকম স্ক্রাবার দিয়ে লিকুইড যে জেল আছে ডিশওয়াশার জেল সেটা দিয়েও কিন্তু মাঝে মাঝে মুছে নিই, যেদিন যেরকম ময়লা হয় আর কি সেদিন সেটা বুঝে আর কি করি। বিভিন্ন রকমভাবেই করতে হয়, হয়তো খুব তেলচিটে হয়ে গেছে তখন ওই স্প্রেটা দিয়ে হয়তো হবে না মনে হলো, যদিও ওই স্প্রেটা দিয়ে ভীষণ ভালোই পরিষ্কার হয়, তাহলেও মাঝে মাঝে এরকম স্ক্রাবার দিয়েও করে নিই, তাহলে কী হয় একদম ভালো পরিষ্কার হয়ে যায়, ঝকঝকে তকতকে যাকে বলে। তো এরকম ঝকঝকে তকতকে যদি করে যেতে পারি তাহলে পরের দিন যখন বা পরবর্তী সময়ে যখন আবার রান্নাঘরে ঢুকবো বা রান্নার কাজে হাত দেবো তখন কিন্তু আমার মন খুব ভালো থাকবে। আমি এইভাবেই কাজগুলো গুছিয়ে করি, কারণ গ্যাস ওভেনটা যে কোনো কারণেই যদি ময়লা থেকে যায়, ঠিক যেমন ওই কড়াইয়ের কথা বললাম বা বাসনের কথা বললাম, তখন আমার নতুন শুরুতে না কেন একটা মনে খচখচ করে, মানে কিছুতেই আমার ভালো লাগে না। তো যার জন্য প্রত্যেক দিনই রান্নার পরে সকালবেলা ঠিক আমি এইভাবেই যেভাবে তোমাদের দেখাচ্ছি সেইভাবেই কিন্তু প্রত্যেক দিন পরিষ্কার করি। আর প্রত্যেক দিন পরিষ্কারের ব্যাপারটা কী বলো তো, যদি মাথায় নিয়ে নেওয়া যায় যে এই কাজগুলো আমাকে করতে হবে, তখন কী হয় সেটা একটা রুটিনে চলে আসে এবং তোমার ডেলি রুটিনের মধ্যে ওটা পড়ে যায়, তখন করতে 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 একটা অভ্যাস হয়ে যায়, তখন কিন্তু এই কাজগুলোকে এক্সট্রা কোনো কাজ মনে হয় না, এক্সট্রা কোনো বার্ডেন মনে হয় না। আমি তো তাই মনে করি এবং এইভাবেই আমি সংসারের কাজগুলো করি। হ্যাঁ, প্রথম প্রথম এই এত কাজ গুছিয়ে ঠিকঠাকভাবে ঠিকঠাক সময়ে সবচেয়ে বড় কথা করাটা একটু অসুবিধা হতো, কিন্তু একটা কথা আছে জানো তো, মানে সাইকোলজি মতে একটা না কোনো কাজ যদি তুমি 22 দিন করো তাহলে সেই কাজটা তোমার অভ্যাসে পরিণত হয়ে যাবে। তো আমি নিজের ক্ষেত্রে এটা, যে কোনো কাজের ক্ষেত্রেই এটা আমি দেখেছি, এটা ভীষণভাবে সত্য। তো যে কাজটা খুব অসুবিধা মনে হয় প্রথম প্রথম, সেই কাজটাই তুমি যখন টানা করতে থাকবে টানা করতে থাকবে, ওই কাজটা তোমার কোনো অসুবিধা তো মনেই হবে না এবং একদম তুমি প্রো হয়ে যাবে সেই কাজটাতে। তো আমার ক্ষেত্রে তো তাই হয়েছে, আমি দেখো খুব কম সময়ের মধ্যেই কিন্তু এই কাজগুলো করে নিই, যেহেতু আমার একটা মানে হয়েই থাকে মাথার মধ্যে যে এই কাজগুলো সকালবেলা আমার করতে হবে, আমি জানি আর কি, সেই অনুযায়ী প্ল্যানিং করে সকাল থেকে চলি এবং টাইম ম্যানেজমেন্টও ঠিকঠাক করতে পারি, ফলত ঠিক টাইমের মধ্যে সব কাজ আমি গুছিয়ে নিই। তো দেখো ওইদিকের কাউন্টার টপ তো হয়ে গেছে পরিষ্কার, আর এইদিকে এখন মাইক্রোওভেনটা আমি একটুখানি হালকা হাতে মুছে নিলাম, যেটা আমি প্রতিদিনই করি, ওই যে আমার চামচ রাখার যে জায়গাগুলো আছে ওটা নামিয়ে ওই জায়গাটা একটু হালকা হাতে ওই ভিজে ডাস্টার দিয়ে জাস্ট মুছে নিই আর কি। তো সেটাই করে নিলাম একবার। এবার আমি ওই গ্যাস ওভেনের ওপরে যে আমার ওই ঝিকগুলো থাকে আর কি সেগুলো মেজে নিলাম, আর দুটো প্লেট ছিল মাজা হয়নি তো সেই দুটো মেজে নিলাম। তো এটা করলে কি হবে আমার ওই দিকের পুরো কাজই হয়ে যাবে, আর বাসন মেজেছি তো এই দিকের বেসিনটাতে আমি বাসন মাজি, তো মাজার পরে না আমি সবসময় বাসনের ঝুড়িটা ওই দিকে দিয়ে দিই, কারণ তাহলে কি হয় এই দিকের কাউন্টার টপটা আমার ফাঁকা হয়ে যায় এবং আমি এটা পুরোপুরি পরিষ্কার করে নিতে পারি। তো আজকেও সেরকমটাই করলাম, প্রতিদিনই করি। তো দেখো এটা তো আমার হয়েই গেল, এবার কাউন্টার টপটা আমি পরিষ্কার করবো পরে, কারণ হচ্ছে আমি এখন জল ভরবো, তো জল ভরতে গেলে কিছু জল টল পড়ে যায় আর কি একটু এদিক ওদিক হলেও, তো ভাবলাম তাহলে জলটা ভরে নিই, ভরে নেওয়ার পরে কাউন্টার টপটা পরিষ্কার করব। তো দেখো ভরে নিয়েছি, জল তো ভরা হয়ে গেছে, এবার দেখো আমি এই কাউন্টার টপের ওপরে ওই স্প্রেটা যেটা দিয়ে আমি মুছি আর কি, তো সেটা একটু স্প্রে করে দিলাম সামান্য দিয়ে, এবার পুরো পরিষ্কার করে নেব, তাহলে একদম এই জায়গাটা ঝকঝকে তকতকে হয়ে যাবে। এবং কী হবে এরকমভাবে পরিষ্কার করে যখন আমি কিচেন থেকে বেরোই তখন আমার মনটা কিন্তু খুব ভালো লাগে, এবং পরবর্তীতে যখন আমি কিচেনের কোনো কাজে হাত দেওয়ার জন্য ঢুকবো তখনও আমার কাজটাকে কষ্টকর কিছু মনে হয় না। আর দেখো এরকম ওই স্পঞ্জের যে ওয়াইপগুলো হয় ওগুলো একটু ভিজিয়ে জলটা সম্পূর্ণ নিকড়ে নিয়ে আমি এই যে ডোরগুলো আছে আর কি, তো এগুলো প্রতিদিনই এরকমভাবে একবার মুছে নিই। এই ল্যামিনেশনগুলোতে জল তো ওরকমভাবে দেওয়া উচিত না, জল আমি দিও না, দেখো স্পঞ্জটা পুরোই মানে ড্রাই হয়ে গেছে, তো এর মধ্যে কোনো আলাদা করে স্প্রে কোনো লিকুইড কিছুই আমি দিই না, মানে শুধু হালকা হাতে প্রতিদিন একবার এই হ্যান্ডেলগুলো, অনেক সময় অনেক কাজের মধ্যে বিভিন্ন রকমভাবে ধরা হয় তো হাত দিয়ে, তো কী হয় অনেক সময় অনেক রকম দাগ হয়, তো আটা হাতে ধরে ফেলেছি বা কিছু রকম। সবসময় আসলে সকালের ব্যস্ততাটা তোমরা জানোই, তোমাদের সাথে শেয়ার করেছি যে ঠিক কীরকম ব্যস্ত আমি সকালবেলা থাকি আর কি, আর মানে ওই সময়ের মধ্যে যেহেতু আমার করতে হয় তো সেরকম হয়েই থাকে, যার জন্য এটাও আমি কিচেন ক্লিনিংয়ের সময় প্রতিদিন করে থাকি, ওরকম স্পঞ্জ দিয়ে জল দিয়ে ভিজিয়ে নিকড়ে এরকম পুরো মুছে থাকি। তো দেখো কিচেনের এই পুরো কাজটা মেটানোর পরে কিন্তু আমি চলে যাই আমার ঘর পরিষ্কারের কাজে, ঘর পরিষ্কার করে সমস্ত কিছু ঝাড়াঝুড়ি করে ঝাড় দিয়ে মুছে যখন আমার কমপ্লিট হয় তখন আমি সমস্ত ঘর মোছার পরে এই কিচেনটা মুছে নিই, প্রথমে মপ দিয়ে মুছলেও লাস্টে আমি এরকম নেতা দিয়ে মুছে নিই।
তো আজকে তো আর ঘরের ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করলাম না, তো সেই জন্য আমি কিচেনটা এবার লাস্ট যেটা কিচেন ক্লিনিং এর বাকি থেকে গেল সেটা হচ্ছে ফ্লোর ক্লিন করাটা। তো সেই ফ্লোরটাও আমি কিন্তু এবার ক্লিন করে নিচ্ছি, কারণ সব কিছু হওয়ার পরে তো ফ্লোরে ময়লা পড়বে, একটু জলও পড়েছে, ফলত সব কিছু হওয়ার পরেই সাধারণত আমি ফ্লোর ক্লিন করি। আর দেখো সব কিছু হওয়ার পরে যেটা করতে হবে, এতক্ষণ ধরে যেটার উপরে কাজ চললো সেটাকে তো পরিষ্কার রাখতেই হবে। মানে এটাকেও আমি একটা বাসন যেমন পরিষ্কার করি, সিঙ্কটাকেও আমি সবসময় সেরকমই পরিষ্কার করি, কারণ এখানেই তো সব কিছু হয় তাই না। সেই জন্য সব কাজ হওয়ার পরে এইটাকে খুব সুন্দর করে মেজে পরিষ্কার করে নিলে এটাও একদম ঝকঝকে হয়ে যায়। দেখো গ্যাস ওভেনটাও আমি পুরো রেডি করে নিচ্ছি পরবর্তী ব্যবহারের জন্য। রান্নাঘরটাও তোমাদের দেখিয়ে দেবো ঠিক কতখানি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ আমার সাথে থাকলে, আশা করছি তাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও প্লিজ, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর ভালোবেসো সকলকে। তাহলে আজকের মতো এইটুকুই, টাটা।